हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल भालो लागा। भालो लागार तरफ थेके आमि बिंटु, आशा करि सबाई भालो आछेन। आजके आमि आपनादेर संगे आबार एकटा बिकेलेर जलखाबारे एकटा स्नैक्स बेश लोभनीय, जखन एटा प्रस्तुत हये जाबे सेई समय, सेटा हलो हरियाली चिकेन कबाब। आबार बोलछि आमार मेनुगुलो एकटु डिफरेंट, एकटु सिम्पल, एकटु अन्यरकम भावे, बोलतेई पारेन जे एकटा एक्सपेरिमेंटिंग ओए, কিন্তু অসাধারণ। আপনি ট্রাই করে খেলে বাউ না বলে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক যে কী কী আমরা ব্যবহার করি। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমেই হচ্ছে অর্ধেক লেবু। আমি লেবুটা এর মধ্যে লেবুটাকে লেবুর রসটা একটা অর্ধেক লেবুর রস পুরোটা দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি, আগে বলে দিই, লেবুর রস তো দেওয়ার পরে আদা রসুনের পেস্ট, টক দই, এখানে আছে আপনার ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট, নুন, কিছুটা কর্নফ্লাওয়ার। আপনি চাইলে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টের সঙ্গে পুদিনা পাতার পেস্ট যদি আপনার কাছে থাকে দিতেও পারেন, না দিলেও যথেষ্ট টেস্ট আপনি পাবেন। আমি প্রথমে এখান থেকে আদা রসুনের পেস্টটা অ্যাড করছি। এরপর আমি টক দইটা অ্যাড করব। তারপর আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট, সরি নট আদা রসুন, এটা হলো ধনে পাতা এবং কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটা একটু পাতলা হয়ে গেছে, তাই আমি জলটাকে ছাড়িয়ে চেষ্টা করছি এখন অংশটা মিলাতে। হরিয়ালি কাবাব বানার কারণটা আমি এইটা, ধনে পাতাটা আর কাঁচা লঙ্কাটা একটা গ্রিন লুক দেবে আপনার এই কাবাবটাকে। যতটা বেশি দেবেন তত বেটার লুক দেবে। এবার আমি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো নুন। নেক্সট আমি এতে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এবার আমি ভালো করে এটাকে একটা ম্যারিনেশন তৈরি করে, ম্যারিনেশনটাকে আমি বেশ অন্তত ঘন্টাখানেক থেকে ঘন্টা দুয়ে ফ্রিজে রেখে দেবো। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, এবার আমি এটাকে ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। ম্যারিনেশনটা রেডি, দেখতেই পাচ্ছেন অলরেডি একটা গ্রিনিশ স্যুট চড়ে এসছে। এটা আরও গ্রিন লাগবে যদি আপনি আরও ভালো লাগান, আমি এতটুকুই করলাম। ঠিক আছে, ম্যারিনেশনটা রেডি হোক, তারপরে আমরা ফিরে এসে দেখি যে এটা কীভাবে প্রস্তুত করা যায়। বন্ধুরা, আমার ম্যারিনেশন রেডি। আমি ঘন্টা দুয়েক আড়াইক এটা রাখার পর, ম্যারিনেটেড হয়ে হওয়া অবস্থায় রাখার পর ফ্রিজের বার করে এখন এটাকে আমি জাস্ট ফ্রাই করতে নিয়ে এলাম। আমি আগে একটা কথা বলেছিলাম যে আমি এর মধ্যে আমি ওভেনে একটুখানি তাওয়াটা বসিয়েছি, তার মধ্যে তেল দিলাম, সাদা তেল দিলাম, আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম অল্প সামান্য একটু ব্যাটার। আর আমি আগে বলেছিলাম যে আমি এর হালকা একটা গায়ে কভারের জন্য আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, কিন্তু আপনারা যখন করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আমার কালারটা একটু গ্রেনিশের বদলে একটু হোয়াইটিশ, কর্নফ্লাওয়ার দিলে এটা হয় একটু হোয়াইটিশ হয়, তাতে কিছু আসে যায় না, টেস্টটা একই থাকে। তো আপনারা চাইলে কভারটা নাও দিতে পারেন, শুধু প্লেন এভাবে রেডি করে কাবাবটাকে ফ্রাই করে নিতে পারেন। তো চলুন, আমার তেলটা গরম হলে আমি এবার এগুলোকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে,
এবার আমি এগুলোর মধ্যে আস্তে আস্তে ফ্রাই করার জন্য পিসেসগুলোকে দিয়ে দিচ্ছি। আর আবার কি একই কথা, আমি যখন ফ্রাইটা করবো আমি একটু তেলের ফ্রাইটা করব হাই ফ্লেম। বিকেলবেলার জলখাবারে এটা বেশ লোভনীয় খাবার, আর খুব ইনস্ট্যান্ট খুব রয়েছে তার মধ্যে, আমি চট করে বানিয়ে খেতে পারি, ভীষণ টেস্টি। খেতে থাকলে আর চাকরি ইচ্ছা করবে না, পর পর খেতে ইচ্ছা করবে। এগুলো ওয়ান সাইড হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন আমার ফার্স্ট লট কাবাব ভাজা হয়ে গেছে। আমার গ্রিন কালারটা আগেই বললাম একটু কম এসছে, কিন্তু কাবাবটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আমি আবার সেকেন্ড লটটাও এইভাবেই ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমার চিকেন হাড়িয়ালি কাবাব তৈরি, কিন্তু ভেরি সরি আজকে হাড়িয়ালি কাবাবের কালারটা ঠিক হাড়িয়ালি আসেনি, কিন্তু না এলেও একেবারে হাড়িয়ালি কাবাবের টেস্ট টোটালিটি রয়েছে এর মধ্যে। এটা একমাত্র তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন। আর স্ন্যাক্সের জন্য সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে, জলখাবারের স্ন্যাক্স হিসাবে এটা ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের। সো প্রত্যেকে ট্রাই করুন, খান, আর প্রয়োজন পড়লে, যেহেতু আমি একটা কাভার দিয়েছি তাই কালারটা এরকম এসেছে। আমি কাভারটা দিয়ে আজকে এক্সপেরিমেন্টালি দেখলাম, কিন্তু এটা অসাধারণ লাগলো। আপনারা কাভার দিয়েও দেখুন, কাভার ছাড়াও দেখুন। কাভার ছাড়া হলে কালারটা একদম পাবেন, আর কাভার দিয়ে হলে আরও ভালো লাগবে। একবারে দুধ তুলে দারুণ সুন্দর লাগবে, টেস্ট একদম পারফেক্ট। তো যাই হোক, আগেও আপনাদের বলেছি, এখনও বলছি, যদি রেসিপিটা ট্রাই করে ভালো লাগে, যাই লাগুক যেটাই লাগুক, ভালো খারাপ যেটাই লাগুক, আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য। আরও আরও অনেক রেসিপি রয়েছে আমাদের কাছে আপনাদের অ্যাট্রাকশন বানানোর জন্য, আপনাদের ভালো লাগার জন্য। আর এর সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা পুশ করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি শেয়ার করলে সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে চলে যায়। আর আরেকটা কথা, আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ রয়েছে ভালো ডট লাগা, অবশ্যই সেই পেজটা ভিজিট করুন এবং আমাদের বিভিন্ন রেসিপির ছবিগুলো লাইক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন।